দিস চ্যানেলস কন্টেন্ট does not এজুকেশনাল or promote any প্রমোট of violence, harm, illegal activities, self injuries অ্যান্ড কমিনাল disharmony. আমরা শুরুতে শুরু করি যে বক্তব্য সুকান্ত মজুমদার বাড়ি থেকে বেরোনোর ঠিক সময় করলেন গঙ্গারামপুরের কথা তিনি বললেন সেখান থেকে সকাল সকাল বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে কি বললেন সুকান্ত মজুমদার শুনবো এই মুহূর্তে সকাল সাড়ে সাতটা আর নিজের বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং অবশ্যই বিজেপির রাজ্য সভাপতি তিনি চায় চুমুক দিচ্ছেন মাথার মধ্যে কি অন্য কিছু না মাথার মধ্যে ঘুরছে সরাসরি কোথায় কোনো সমস্যা হচ্ছে কি না কোথাও আমাদের কর্মীদেরকে ধমকানো চমকানো হচ্ছে কি না সেই বিষয়ে চিন্তা ভাবনা চলছে বাকি সব ঠিক আছে ওভারঅল পিসফুল চলছে আপাতত চুমুকটাকে নিশ্চিন্তের চুমুক হুম নিশ্চিন্তের চুমুক হান্ড্রেড পার্সেন্ট জিতবো কোনো অভিযোগ পেয়েছেন কয়েকটি অভিযোগ আমরা পাচ্ছি যেমন হচ্ছে নারই বুথ গঙ্গারামপুর কেন্দ্রিক অভিযোগ সবথেকে বেশি আর ইটাহার নারই বুথে আমাদের যে কর্মী তাদেরকে ধমকানো চমকানো হচ্ছে ওখানে তৃণমূলের গুন্ডারা নাকা চিকিংয়ের মতো করেছে অর্থাৎ গ্রামের মাথায় তিন জায়গায় তারা দাঁড়িয়ে আছে কারা বিজেপি ভোট দেয় বা বিজেপির সাপোর্টার তাদেরকে আসতে দিচ্ছে না আর বাদবাকি তৃণমূলের লোকেদেরকে আসতে দিচ্ছে এই কল্যাণ দাস বলে একজন গুন্ডা গতকাল রাতেও সে হো নয়াবাজারে গেছিলো মানে তার এরিয়া থেকে নিজের বাড়ির এলাকা থেকে অনেকটা দূরে গিয়ে ধমকানো জমকানোর কাজ করেছে আমরা পুলিশকে বলেছিলাম এমনকি আমি প্রায় পনেরো ষোলো দিন বা তার ওরকমই দশ দিন অ্যাপ্রক্সিমি দশ দিন আগে আমি এসডিপিওর উপস্থিতিতে আমি আইসি গঙ্গানামপুরকে বলেছিলাম যে এই ব্যক্তি গুন্ডামুখ করে এবং আইসি আমার সামনে অ্যাডমিট করেছিল হ্যাঁ লোকটি ভালো নয় এখনও পর্যন্ত সেই গ্রেপ্তার হয়নি এই প্রিকশন যদি না রাখে তাহলে রাজ্য নির্বাচন এই কেন্দ্র নির্বাচন কমিশনকে দেখতে হবে বিষয়গুলো আমাদের তরফ থেকে করা হয়ে আপনি বলছিলেন আছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সে ধমকাচ্ছে কালকে রাত্রি বারোটার সময় আমার কাছে ফোন আসে হিন্দু কিছু এলাকার আছে কারণ আপনারা জানেন ইটাহারে হিন্দুরা মাইনরিটি এবং সেখানে বাইক নিয়ে ঘোরা ভয় দেখানো পরিষ্কার বলে দেওয়া হয়েছে হিন্দু থেকে যে যদি আমরা ভোটের রেজাল্টে দেখি যে এখানে গড়বড় হয়েছে তাহলে পরে কিন্তু আপনাদের উপরে হামলা হবে এবং ওখানে হিন্দুদের উপরে এই ধরনের অত্যাচার হয় বারবার হয় হয় জন্য ওখানে হিন্দুরা ভীত সন্ত্রস্ত আছে একটি বুথে এখনো সেইভাবে লোক ভোট দিতে বেরোচ্ছে না ওভারঅল মনে হচ্ছে মানে মর্নিং কিংজরা ডে কথায় আছে আপনার কি মনে হচ্ছে মর্নিং শোজ ডে অবশ্যই এবং বিজেপি পদ্ম ফুটছে সেটাই মর্নিং দেখাচ্ছে সূর্য উঠে গেছে পদ্ম ফুটছে চারশো পার ময়নার একটা ঘটনা সামনে আসছে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের এক কর্মীর মৃত্যু ঘটেছে আমি খবর পেয়েছি সকালে আছি খবর পেলাম আমরা দেখছি পরিবারের সাথে কথা বলে যে মৃত্যুর কারণ কী স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু এবং যদি আমরা মৃত্যুর তদন্ত নিয়ে স্যাটিসফাই না হই তাহলে আগামী দিনে কোর্টের স্মরণাপন্ন হব মূল প্রতিপক্ষ বিপ্লব মিত্র উদ্দেশ্যে কিছু বলতে চাই বলার কি আছে বলবো এটুকুই যে বয়স হয়েছে রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করবে না শরীরের যত্ন নিন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে ফেয়ারওয়েল দিয়ে দেবো আমি কি সারা দিন কোথায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো মূলত গঙ্গারামপুরে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি যেটা বলছেন যে এই ক্ষেত্রে সারা দিন তিনি ঘুরবেন মূল ফোকাস থাকবে গঙ্গারামপুরে তার কারণ সকলেই জানা গঙ্গারামপুরের বাসিন্দা কিন্তু বিপ্লব মিত্র তৃণমূলের ক্যান্ডিডেট এবং অবশ্যই এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী যে 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তার সঙ্গে শ্রীউশি বালুরঘাট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা